মুন্সিগঞ্জে ইছামতি নদীর তীরে পদ্ম হেমধামে অনুষ্ঠিত হলো লালন সাধু সংঘ। মঙ্গলবারে বিকেল থেকে রাত পর্যন্ত সিরাজদি খান দোসর পাড়ায় অনুষ্ঠিত হয় 20তম সাধু সংঘ। অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। সাধু সংঘে লালন বিষয়ক বয়ান ও লালন গীতি পরিবেশন করেন দরবেশ নহির সাই সহ অনেকে। ফকির লালন সাইয়ের স্মরণে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে লালন সঙ্গীত, সাইজির মানব প্রেম মর্মবাণী শুনতে জড়ো হন লালন ভক্তরা। তাদের মতে লালন যে কথা বলে গেছেন তা ব্যক্তি জীবনে চর্চা করতে পারলে সমাজ থেকে বহু সমস্যা দূর হবে।